দর্শকবৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত সরাসরি ডাক্তার অনুষ্ঠানে আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে উপস্থাপনায় থাকবো আমি ডক্টর তাসমি আহমেদ হুমা আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল হামিদ কনসালটেন্ট মেডিসিন ও কিডনি রোগ বিশেষজ্ঞ বিআরবি হসপিটাল কেমন আছেন স্যার ভালো ধন্যবাদ আচ্ছা আমরা আজকে কথা বলবো কিডনি রোগের কারণ প্রতিকার এবং চিকিৎসা নিয়ে যেহেতু অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে তাই স্ক্রলে দেখানো নম্বরে করে জেনে নিতে পারেন আপনাদের প্রশ্নের সম্ভাব্য উত্তরগুলো চলে যাচ্ছি অতিথির কাছে আমরা আজকে খুব সুন্দর একটা বিষয় নিয়ে কথা বলবো ঠিক করেছি তো স্যার তো অনেকদিন ধরে কাজ করছেন কিডনির উপর কত বছর ধরে কিডনির পেশেন্ট দেখছেন প্রায় সাত আট বছর ধরে সাত আট বছর ধরে তো স্যার আমাদের তো কিডনির এই রোগটা এখন কিন্তু আগে থেকে অনেক বেড়ে গেছে অনেক কিডনি রোগী এখন পাওয়া যাচ্ছে তো আসলে আমার মনে হয় যে সবার জন্য আমাদের এটা আসলে জেনে রাখা প্রয়োজন যে কিডনির অসুস্থতার সাইন সিমটম গুলো কি 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 উপসর্গ আসলে দেখা গেলে আমি বুঝতে পারবো আমার কিডনিতে সমস্যা হয়েছে আপনি অনেক খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন যে আসলে কিডনি রোগটা অনেকে বুঝতেই পারে না এত সাইলেন্টলি প্রোগ্রেস করে যে ইয়ার্স টুগেদার যাওয়ার পরে যখন ফাইনাল স্টেজে আসে তখন বুঝতে পারে যে তার কিডনি অসুখ হয়েছে আচ্ছা তো এটা এক ধরনের ক্রনিক কিডনি ডিজিজগুলাতেই হয় তবে স্বাভাবিকভাবে আমরা বলে দিচ্ছি যে কখন আপনি বুঝবেন যে ডাক্তারের কাছে যেতে হবে আপনাকে যখন আপনি দেখবেন যে আসলে বমি বমি ভাব হচ্ছে ক্ষুধা কমে গেল বা বমি হচ্ছে হাতে পায়ে পানি চলে আসে চোখের নিচে পানি চলে আসে শ্বাসকষ্ট হয় তো এইসব উপসর্গ আসলে আমরা সাধারণত ডাক্তার স্বর্ণবর্ণ হই এবং ডাক্তাররা তখন আমাদের রক্তের ক্লিটিনিন ইউরিয়া ইলেকট্রোলাইটস এগুলো পরীক্ষা করে দেখেন আসলে কিডনি রোগটা হয়েছে কিনা এটা হচ্ছে একটা একটা ধরন যে একবার ফাইনাল স্টেজ অথবা সাডেন কিডনি ড্যামেজ যেটাকে বলে তখন বুঝবেন এই জিনিসগুলো আরেকটা হচ্ছে কিছুই বোঝা যায় না একটা লোকের দীর্ঘদিন ধরে ডায়াবেটিস আছে অথবা ব্লাড প্রেশারে ভুগছে ডাক্তারের কাছে যাওয়ার পরে সে টেস্ট করে দেখলো যে কিডনির নাম্বারটা একটু বেশি ইউরিন টেস্ট করে দেখলো যে তার এখানে ওয়ান প্লাস টু প্লাস বা থ্রি প্লাস প্রোটিন যাচ্ছে তখন আমরা ধরে নিই যে তার কিডনি রোগটা হয়ে গেলো আচ্ছা যে কি কি ধরনের কিডনির রোগ আসলে আমাদের দেশে পাওয়া যায় কমনলি কিডনি রোগের ধরনটা হচ্ছে যে আসলে দুই ধরনের কিডনি অসুখ আমরা ব্রড ক্যাটাগরিতে ভাগ করি সেটা হচ্ছে একটা আকিউট কিডনি ইনজুরি মানে সাডেনলি যেটা হয় ফিউ ডেজ এর মধ্যে কিডনিটা খারাপ হয়ে যায় আরেকটা হচ্ছে যে অনেক লম্বা সময় তিন মাসের বেশি সময় আমরা যেটা বলি সময় ধরে যদি কিডনির নাম্বারটা বেশি থাকে এবং কিডনিটা খারাপ থাকে সেটাকে বলে সিকিডি বা ক্রনিক কিডনি ডিজিজ আর একে তো আমি আপনাকে বললাম যে অল্প সময়ের মধ্যে কিডনি খারাপ হয়ে যায় এটা হচ্ছে একটা ব্রড ক্যাটাগরিতে বলে তারপরে তো অনেক ধরনের ক্যাটাগরি আছে যে কিডনি ইট সেলফ একটা অর্গান একটু রাফলি বলি দিয়ে দর্শক শ্রোতাদের যে কিডনিটা হচ্ছে যে আমাদের দুইটা কিডনি আছে এবং এক একটা কিডনি প্রায় কম বেশি এক মিলিয়ন নেফ্রন বা স্ট্রাকচার ইউনিট নিয়ে তৈরি হয় এদের যে কোনো জায়গাতে এদের মধ্যে একটা ফিল্টার আছে তারপরে একটা 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 নল আছে আমরা বলি টিউবস কালেক্টিভ টিউব বা এই টিউবগুলা এই ফিল্টারে ফিল্টার হয় তারপরে রাফলি বলে ফেলি তৈরি হয় তারপরে আমরা প্রেসিস দিয়ে দেওয়া যায় আমার কাছে এই ফিল্টার থেকে এক্সক্রেশন পর্যন্ত বা প্রস্রাব হওয়া পর্যন্ত যে কোনো জায়গাতেই আসলে যদি কোনো ধরনের ইনফেকশন ইনফ্লামেশন বা স্ট্রাকচারাল ড্যামেজ বা আমরা বলি যে ইমিউন ডিজিজ যে কোনো কিছু ব্যথার ওষুধ খেয়ে বা লং টার্ম ডায়াবেটিস বা প্রেসার আনকন্ট্রোল থেকে যে কোনো জায়গাতে স্পেশালি যদি কোনো ইম্প্যাক্ট হয় বা ড্যামেজ হয় তখনই আমরা বলি যে কিডনি ডিজিজ আচ্ছা স্যার আমি একটু জিজ্ঞেস করতে চাচ্ছি যে ডায়াবেটিস প্রেশার এই দুটো কিন্তু আমাদের পুরো লাইফের সাথে অতপ্রতভাবে জড়িত তো ডায়াবেটিস পেশেন্টদের আমরা জানি যে চোখ কিডনি পা সব কিছুই আসলে এফেক্টেড হতে পারে যে কোনো সময় তো একটু ডায়াবেটিক পেশেন্টদের জন্য জিজ্ঞেস করব যে ডায়াবেটিক রোগীদের আসলে কি ধরনের কিডনির সমস্যা হতে পারে ডায়াবেটিস এবং বাংলাদেশে আমরা যেটা বলি না বাংলাদেশ না পুরো ওয়ার্ল্ড ওয়াইডে যে সমস্যা হচ্ছে যে ক্রনিক কিডনি ডিজিজের জন্য লিডিং কজ কিন্তু হাইপার টেনশন আনকন্ট্রোল এবং আনকন্ট্রোল ডায়াবেটিস এই দুইটা ডিজিজই কিন্তু আসলে কিডনিটা ধীরে ধীরে খারাপ হয়ে যায় অনেক পশল লাগে অনেকে দ্রুত খারাপ হয় তো এখন আপনার প্রশ্ন ছিল যে কিভাবে। ডায়াবেটিক পেশেন্টদের কিভাবে কিডনিটা খারাপ হচ্ছে বা ডায়াবেটিক রোগীরা কি ধরনের কিডনি ডিজিজে ভুগে আসলে হচ্ছে যে গ্লোমেরুলার ডিজিজ বলি আমরা যেটাকে হ্যাঁ সেটা আসলে আমরা যারা ডাক্তাররা বুঝি মানে আমরা যারা ডাক্তার না তাদেরকে বলছি যে ছাকুনির মথি যে সমস্যা ফিল্টারের মধ্যে যে সমস্যা যে ছাকুনিটা আসলে ড্যামেজ হয়েছে ড্যামেজ হয়ে যখন প্রোটিন যেটা আমরা খাই এটা অল্প একটা অংশ আমাদের কিডনি দিয়ে বেরিয়ে যায় যখন একটা লিক করে যে প্রোটিন লিক তখন থেকে আমরা ধরে নিচ্ছি যেটা খারাপ হয় প্রোটিন ইউরিয়া আচ্ছা তা সেই সেটা গ্রস হেডিংই আমি আপনাকে বললাম সাধারণ মানুষের জন্য আর এটা লং স্ট্যান্ডিং আনকন্ট্রোল ডায়াবেটিসের জন্য হয় তো প্রথম যে জিনিসটা মনে রাখতে হবে আমাদের সবাইকে যাদের প্রেশারের রোগী এবং ডায়াবেটিসের রোগী তাদের বৎসরে দুইটা টেস্ট অবশ্যই করাবেন আপনারা সবাই সেটা হচ্ছে যে ইউরিন ফর প্রোটিন ক্রিয়েটিন রেশিও অথবা ইউরিন ফর এসিয়ার প্রথম দফায় যদি আমরা এসিয়ারটা আমরা প্রেফার করি যদি মাইক্রো অ্যালবোমিন খুব অল্প অ্যালবোমিন যদি আসে এবং সেইখানে যদি আমরা ইন্টারফেয়ার করতে পারি প্রেশারের বেলাই বলেন বা ডায়াবেটিসের বেলাই বলেন সেক্ষেত্রে কিন্তু কিডনি রোগটাকে রিভার্স করা যায় অনেক ক্ষেত্রে তো ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কোন পয়েন্ট আপনি করবেন সেই জন্য স্ক্রিনিং ফর ডায়াবেটিক এন্ড হাইপারটেনশন টেনশন প্রেশার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা স্যার প্রেশারের পেশেন্টদের বা কিডনির সমস্যার কারণে হাই প্রেশার হওয়ার কোনো স্যার একটা কানেকশান আছে মজার ব্যাপার হচ্ছে যে কিডনি হাইপারটেনশন থেকে কিডনি খারাপ হয় আচ্ছা আবার কিডনি খারাপ হলে প্রেসার বেড়ে যায় আচ্ছা অবশ্যই সম্পর্ক আছে সেজন্য দেখা গেছে যে একটা প্রেসারের রোগী বা একটা ডায়াবেটিসের রোগী হঠাৎ করে তার প্রেসারটা বাড়তে থাকলো আমাদের কিন্তু প্রথমেই কিডনির দিকে নজর দেওয়া উচিত যে সিকেডি হয়ে গেল কিনা কিডনিটা খারাপ হয়ে গেল না আচ্ছা আচ্ছা স্যার কিডনির পেশেন্ট আসলে আগে ধরে আমরা চিন্তা করতাম যে বয়স বাড়লে আস্তে আস্তে যাদের অনিদিন ধরে ডায়াবেটিস প্রেসার বা অন্য কোনো morbilities আছে বা এইজ সেলফ আ কোমরবিডিটি যখন বেশি বেড়ে যায় আমরা চিন্তা করতাম তখন যে হয়তো বা এক একটা অঙ্গ প্রত্যঙ্গ অসুস্থ হতে থাকে তার মধ্যে কিডনি একটা কিন্তু আজকাল দেখা যাচ্ছে যে একেবারে ইয়াং জেনারেশন থেকে শুরু করে কিডনি ডিজিজ কিন্তু হচ্ছে এখন স্যার ইয়াং জেনারেশনের কিডনি ডিজিজ হওয়ার পিছনে কারণ কি স্যার আচ্ছা ইয়াং জেনারেশনের যেটা সেটা হচ্ছে যে আসলে আপনারা তো জানেন যে কিছুটা কনজেনিটাল কিছু কজ থাকে আসলে অল্প বয়সে বেশি বয়সের কিডনিগুলো আমরা সাধারণত ডায়াবেটিস আপনি বলেছেন এইজিং প্রসেস ডায়াবেটিস লং টাইম হাইপার জন্য হয় ইয়াং এজ এবং অথবা এনি এজে যেটা হতে পারে আসলে ইয়াং এজ কথাটা ঠিক না এনি এজে যেটা হয় সেটা হচ্ছে যে যদি ব্যথার ওষুধ খায় বা কোনো একটা ওষুধের সাইড ইফেক্ট হলো বা বড় ধরনের কোনো অসুখ হওয়ার পরে ইদানি দেখা গেছে যে আমাদের যে গত এক দুই ধরে যে আমাদের যে করোনা ভাইরাসের যে একটা ইনফেকশন থাকছে সেটাতে কিন্তু কিডনি খারাপ হচ্ছে সেজন্য আমি আপনাকে বলছি যে যে কোনো বয়সেই এইসব কারণে খারাপ হতে পারে আর দের যে ব্যাপারটা সেটা আগেও ছিল কিন্তু আমাদের স্ক্রিনিংটা কম ছিল আসলে ওটাকে বলে কনজেন্টাল কিডনি ডিজিজ জন্মগত মানে বাবা মার যদি থাকে সেই ক্ষেত্রে পরিবারের মধ্যে এটা আসতে পারে তো সেই ডিজিজগুলোর জন্যই আসলে ইয়াং এজের হয় আর ইয়াং যে আরেকটা জিনিস যেটা হয় ইয়াং মানে একবার জন্মের পর থেকে বাচ্চাদের থেকে শুরু করে ইয়াং পর্যন্ত হতে পারে সেটা হচ্ছে গ্লোবাল নেফ্রাইটিস যেটা বলি তারপরে সেটা হচ্ছে এক ধরনের প্রদাহ হয় আমাদের গ্লোবুলাসে বা ছাকতেছে সেখান থেকে হয় সেটা যেকোনো বয়সে হতে অটোমিন হতে পারে এটা এটা ভি ভাইরাস সি ভাইরাসের ইনফেকশন থেকে হতে পারে তারপরে আপনার কোনো কোনো মেডিসিন থেকে হতে পারে কোনো অ্যালার্জিন থেকে হতে পারে

আপনার যে কিডনি নাম্বারটা ওয়ান পয়েন্ট তো আমরা বলি যে এটা সাধারণত কিডনি নাম্বার অবশ্যই এটা রেঞ্জে আছে আমরা কিডনি ডিজিজের মধ্যেই পড়ে এটা তবে আনুষঙ্গিক কিছু পরীক্ষা যেমন আলট্রাসাউন্ড করে নেওয়া দরকার যেহেতু আপনি মেইল পেশেন্ট প্রোস্টেটের সমস্যা বা পাথর হলে যদি কোনো অবস্ট্রাকশন হয় সেই ক্ষেত্রেও কিন্তু কিডনি নাম্বার বাড়তে পারে তো আমার মনে হয় যে আরও কিছু ইভালুয়েশনটা দরকার যেগুলো না করা হয়ে থাকে আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা অন্যগুলো করে ইউরিনের প্রোটিনটা কতটুকু এবং আপনার পেশেন্টটা কতদিন এবং কী ওষুধ খাচ্ছেন এবং পেশেন্টটা নিয়ন্ত্রণে থাকে কি না অবশ্যই আপনাকে একজন ডাক্তারে স্বর্ণাপন্ন হতে হবে এবং থাকতে হবে একটা ডাক্তারের আন্ডারে কারণ আপনি যদি এই মুহূর্তে এইসব নিয়ন্ত্রণ করেন এবং ভালো মতো চলেন আমার মনে হয় সেই ক্ষেত্রে কিডনি প্রোগ্রেস যেটাকে বলি বা সামনে আরও খারাপ হওয়া যেটা সেটা থেকে আপনাকে বিরত রাখা যাবে অথবা যেটা হয়তো বছরে খারাপ হতে সেটা দশ বছরে নিয়ে যাওয়া যাবে এখন আরেকটা সুন্দর প্রশ্ন আপনি করে ফেললেন সেটা হচ্ছে যে আপনার খাওয়া দাওয়ার অভ্যাসটা কী হবে এটা আসলে আপনার যে ডক্টর উনি ঠিক করে দেবেন দেখা গেল যে আমরা যে কোনো কোনো কিডনি রুগীদের পটাশিয়াম কম থাকে তাদেরকে আসলে ফলমূলের ব্যাপারটা নিয়ে আমরা ব্যক্তিগতভাবে কথা বলি যে না আপনার বেলায় রেসিশন কিডনি রুগীদের যে সমস্যাটা হয় কিডনি খারাপ হয়ে গেলে পটাশিয়ামটা বেড়ে যায় সেই জন্য আমরা ফল খেতে নিষেধ করি চারটা ফল ছাড়া মনে রাখবেন চারটা ফল আপনি সবসময় খেতে পারবেন এটা হচ্ছে আপেল পেঁপে পেয়ারা নাশপাতি এই চারটা ফলে পটাশিয়ামটা কম থাকে এবং সবসময় খাওয়া যায় অন্যান্য ফল ডিপেন্ড করবে আপনার ফিজিশিয়ান বলে দিবে যদি বিভিন্ন সময় টাইম টু টাইম পরীক্ষাতে দেখা যায় আপনার পটাশিয়ামটার মাত্রার চেয়ে বেশি থাকে সেই ক্ষেত্রে আমরা অন্যান্য ফল নিষেধ করি যেগুলোতে পটাশিয়ামের মাত্রা বেশি যেমন কলা আছে তারপরে ধরেন অরেঞ্জ বা ধরেন তরমুজ এই ধরনের যে যে জিনিসগুলো আছে ওইগুলো আমরা মানা করে দিই আর লবণের ব্যাপারটাও সম্পূর্ণ আপেক্ষিক কারা কারো তো লবণ কম পাওয়া যায় সেই ক্ষেত্রে লবণ কম দিলে তো আরও কমে যাবে তো ওইটাও আমার মনে তবে হ্যাঁ যদি প্রেশারের রুগী আপনি বলেছেন আপনার বেলায় যেটা হবে আপনার লবণ কম খেতে হবে আপনার জন্য যেটা করতে হবে যে ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণে রাখতে হবে এটা ধরেন একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশের মধ্যে উপরেরটা একটা নিচেরটা পঁচাত্তর থেকে আশি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে আপনাকে ব্যথা না ওষুধ খাওয়া যাবে না এই মুহুর্তে লবণের পরিমাণটা আপনার থাকতে হবে পাঁচ গ্রামের মতো বা তার নিচে প্রতিদিন আপনাকে নিয়মিত এক্সারসাইজ করতে হবে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট তিন থেকে পাঁচ থেকে সাত দিন সপ্তাহে যদি সম্ভব হয় এবং আপনার আপনার আরও কিছু জিনিস ব্যথার ওষুধ তো আপনি খাবেনই না আর কিছু ফল যেমন আমরা বলি যে বেশি পড়ে এনে খেলে এর মধ্যে সবচেয়ে কালপিট আছে কামরাঙ্গা কামরাঙ্গাটা খাবেন না আপনি সেই কামরাঙ্গা খেলে হঠাৎ করে কিডনি খারাপ হয়ে যেতে পারে আর যেকোনো সময় যদি জ্বর হয় পাতলা পায়খানা হয় ডায়রিয়া হয় সেইসব ক্ষেত্রে অবশ্যই আপনি চিকিৎসকের শরণাপন্ন হবেন ধন্যবাদ ধন্যবাদে আমাদের আরেকটা ফোন চলে এসেছে আমরা নিয়ে নিচ্ছি হ্যালো দর্শক জি আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন

বেশ কত কত বছর ধরে আমরা কথাবার্তা শুনছি কিন্তু জিস্ট বলে দিচ্ছি এখন পর্যন্ত আমাদের ইন্টারন্যাশনাল কিডনি যে গাইডলাইনগুলো সেখানে কিডনি ডায়ালাইসিস থেকে ফেরত আসার কোন ঘটনা আমরা শুনিনি বা কোনো ধরনের ট্রিটমেন্ট মেথোডলজি কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি আমার মনে হয় যে আপনার যারা ডায়ালাইসিসের রোগী আছেন তাদের মাথায় রাখা উচিত যদি সম্ভব হয় ট্রান্সপ্লান্ট করিয়ে নেওয়া সেটা হচ্ছে সবচেয়ে সেই যদি ট্রান্সপ্লান্ট সার্জন এগ্রি করে আমাদের দেশে ট্রান্সপ্লান্ট হয় এবং খুব ভালো হয় কিন্তু আমাদের দেশে একটা সমস্যা যে ডোনার সমস্যা যেটা যেটার জন্য আমাদের ট্রান্সপ্লান্টের রোগীরা বাইরে চলে যায় যদি ডোনার থাকে আমাদের বেশ কয়েকটা সেন্টারেই খুব সফলভাবে ট্রান্সপ্লান্ট হয় এবং আপনারা জেনেও থাকবেন যে প্রফেসর কামরুল একজন আছেন একাই এক হাজার মতো ট্রান্সপ্লান্ট সম্পন্ন করেছেন বাংলাদেশে বেশ ভালোভাবেই করেন স্যার আমি একটু জিজ্ঞেস করতে চাচ্ছি আমাদের একটা কমন মেয়েদের বেশি কমন হয় ছেলেদেরও হয় মাঝে মাঝে সেটা হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই যেটা আমাদের বলি পেশাবের রাস্তায় ইনফেকশন হচ্ছে তো এই ইনফেকশন থেকে স্যার কিডনি কি খারাপ হতে পারে কি না খুবই আপনাকে অনেক ধন্যবাদ এটা একটা সবচেয়ে একটা কমন যারা আছে যে যাদের কিডনি ডিজিজ নাই অথবা মানে কিডনি ডিজিজের খুব আর্লি স্টেজ তাদের বেলায় কিডনি ইনফেকশনটা সাংঘাতিকভাবে এফেক্ট করে যেমন ধরেন আমাদের কিডনির কয়েকটা স্টেজ আছে তো ধরেন যাদের স্টেজ ফোরে চলে যায় তাদের বেলায় আমরা কি কিডনিতে ইনফেকশন বা ইউরিন ইনফেকশনটা খুব মানে সিরিয়াসলি নিই কারণ কি এটা এমন সিরিয়াস হতে পারে তার ডায়ালাইসিস পর্যন্ত লাগতে পারে তো সেই জন্য আমি সবসময় বলবো যে সব বয়সের রুগীদের এই কিডনি ইনফেকশনটার ব্যাপারে খুব সচেতন হওয়া উচিত এবং মেয়েদের এটা খুব বেশি হয় এবং আমাদের প্র্যাকটিসে মেয়েদের আমরা যেই জিনিসটা পাই তাদের কিডনিতে ইনফেকশনটা অনেক বেশি হয় স্পেশালি যাদের ডায়াবেটিক এবং এলডালি তাদের খুব বেশি হয় এবং তাদের কমপ্লিকেটেড ইউরিন ট্র্যাক ইনফেকশন হয় কমপ্লিকেটেড মিন্স কিডনি ইনফেকশন থেকে কিডনি খারাপ হয়ে যাওয়া সেটাকে বলে আমরা কমপ্লিকেটেড আনকমপ্লিকেটেড কোনগুলা ধরেন একটা জাস্ট একটু জ্বর আসলো একটু তলপেটটা ব্যথা একটু জ্বর তারপরে একটু ঠিক হয়ে যায় আস্তে আস্তে পান খেলে বা ওরাল অ্যান্টিবায়োটিক খেলে কিন্তু কমপ্লিকেটেডগুলো আমরা তাকেই বলি ধরেন কারো কিডনিটা স্ট্রাকচার ড্যামেজ আছে যেমন পলিসিস্টিক কিডনি ডিজিজ আছে একটা সিকিটির পেশেন্ট একটা ডায়াবেটিক পেশেন্ট একটা এলডারলি পেশেন্ট তাদের বেলা কিন্তু কমপ্লিকেটেড হয়ে যায় এবং কমপ্লিকেটেড হয়ে সেটা থেকে এমনও দেখা গেছে যে ডায়ালাইসিস লাগা পেশেন্ট হাই প্রেশার ফল করে যাওয়া ইভেন ইভেন মারা যেত দেখা গেছে কাজে এটা খুব গুরুত্বের সাথে আমার মনে হয় যে এই ইনফেকশনটাকে দেখা উচিত

প্রথম কথা হচ্ছে যে আমাদের দেশে যেটা কমন প্রবলেম যেটা সেটা হচ্ছে যে আমি যেটা একটু আলাপ হয়ে গেল আসলে আমাদের লিডিং কথা হচ্ছে যেমন হাইপার টেনশন ডায়াবেটিস তো এইগুলো নিয়ন্ত্রণে রাখতে হবে খাবার দাবারে সতর্ক থাকতে হবে এখন কি খাবার দাবার খেলে কি রোগ হয় আসলে এমন কোনো লিস্ট নাই সত্যি কথা হ্যাঁ ভেজাল খাবার নিয়ে অনেক প্রশ্ন আছে ওটা হতে পারে তবে একটু আগে আমি আপনাকে বললাম যে ব্যথার ওষুধ তারপরে কিছু কিছু অ্যান্টিবায়োটিক তারপরে যে কামরাঙ্গা একটা ফল এই কয়েকটা জিনিস আমাদের জানা মতে এগুলো করা উচিত এবং যাদের উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস আছে তাদেরকে অবশ্যই নিয়ন্ত্রণে উচিত সেই ক্ষেত্রে আমার মনে হয় আমরা প্রতিরোধ করতে পারবো যেটা মানে প্রতিরোধযোগ্য যে কিডনি ডিজগুলো আছে সাধারণত সি কিডিগুলোতে আমরা যেটা বলি একটা হচ্ছে প্রতিরোধ করা আরেকটা হচ্ছে কিডনি যখন কিডনি রোগ হয়েই গেল এবং সেটা মোটামুটি অ্যাডভান্স হয়ে গেল সেটাকে এই অ্যাডভান্সমেন্টটাকে দ্রুত না হয় রেপিড যেটা না হয় সেটাকে ঠেকিয়ে দেওয়া ধরেন একটা মানুষের আমরা যদি ট্রিটমেন্ট না করি হয়তো দুই বছর ডায়ালিসিস চলে গেলে যে একটু আগে যে একদম বললেন যে আমার মা কিন্তু দেখা গেল যে আমরা যদি এটাকে ম্যানেজমেন্ট করতে পারি এটা টেন ইয়ার্সে চলে যায় সো এইট ইয়ার্স আপনার রিলিফ হয়ে গেলো আর একটা মজার কথা বলি যে হাইপার টেনশন ডায়াবেটিস যাদের কথাই বলি যদি আমরা নিয়ন্ত্রণে রাখি তাদের মাত্র বিশ শতাংশ আসলে এন্ড স্টেজ রেনার দিচ্ছে যেটা ডায়ালিসিস অথবা ট্রান্সপ্লান্ট লাগে বাকিদের কিন্তু লাগে না সো এইখানে একটা আশার আলো আছে আমার মনে হচ্ছে যে এখানে রোল হচ্ছে আমার মনে হয় জেনারেল যারা ইন্টারনাল মেডিসিন তারপরে ধরেন যারা যারা হৃদরোগ বিশেষজ্ঞ বা অ্যান্ডোকাইনোলজিস্ট তাদের রোলটা কিন্তু কিডনি রোগ প্রতিরোধ অনেক অনেক বেশি কারণ রোগীগুলো প্রথম তাদের চেম্বার হয়ে কিন্তু আলটিমেটলি কিডনি ডিজিজটা হয় তো সেই জায়গাতে এবং এখানে দুইজনের দায়িত্ব আছে ডক্টরের যেমন দায়িত্ব আছে রুগীরও যেমন দায়িত্ব আছে দেখা গেলে যে প্রেসক্রিপশন দিলেই তো হলো না এটাকে তো ফলো করতে হবে এবং রুগীদের কমপ্লায়েন্স ইস্যু আমার প্র্যাকটিস থেকে বলছি যে কিছুদিন আগে একটা পেশেন্টকে আমি বললাম যে আপনার কিডনিতে ইনফেকশন হয়েছে আপনাকে ভর্তি হতে হবে ওনারা গ্রামে চলে গেলেন উনি যখন আসলেন তখন কিন্তু অ্যাম্বুলেন্স হয়ে অ্যাম্বুলেন্সে করেই আসলেন এবং আলটিমেটলি পেশেন্টটা মারা গেল সো কমপ্লিকেটেড সেখান থেকে কিডনিতে পাস ফর্ম করলো যেহেতু সেপ্টিক শখে ছিল অপারেশনের মতো অবস্থা ছিল না পেশেন্ট মারা গেলো তো সেই জন্য আমি বলি ইস্যু